হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটি জবের খবর নিয়ে। দেখুন, এখানটায় যে জবটি রয়েছে সেটার জন্য এই যে ষাটখানা ভ্যাকেন্সি আছে, এই যে দেখতে পাচ্ছেন ষাটখানা, এবং এদের স্যালারি কত দেওয়া হবে না লেভেল সিক্সের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের যে রূপা 2019, এই যে রূপা 2019 অনুসারে এই যে পে লেভেল সিক্স, এবং সেটা শুরু হচ্ছে 22,700, এবং তার সাথে অ্যালাউন্স যোগ করে যেটা হবে সেটা স্যালারি হিসেবে পাওয়া যাবে। এই যে ভ্যাকেন্সিগুলো কোথায় বের হয়েছে বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা তার লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইট থেকে আপনি পাবেন, সবই স্টেপ বাই স্টেপ সব কিছু বলা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখানে 70-60খানা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে জেনারেলদের 27খানা, এবং জেনারেলদের মধ্যে এই যে জেনারেল 13, এবং জেনারেল ইসি ক্যাটাগরি স্পোর্টসম্যান, এক্স সার্ভিসম্যান, পিএইচ ক্যান্ডিডেট সব রকমই ভ্যাকেন্সি আছে, মানে ক্যাটাগরি ওয়াইজ। এছাড়া ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য, এছাড়া এসটি, ওবিসি, এ ওবিসি বি সব রকম ক্যাটাগরির জন্যই আছে, এবং এক্স সার্ভিসম্যান বা স্পোর্টসম্যান সব কিছুর জন্য আছে। তো এছাড়া বলবো যে প্লেলিস্টে গিয়ে দেখবেন, এরকম আরও অনেক জবের ভিডিও আছে। এই যে দেখুন, এখানটায় গিয়ে আপনি ভিডিওসে গিয়ে আপনি ভিডিওস দেখতে পারবেন, অথবা এই যে প্লে সবসময় প্লেলিস্টে চেক করবেন, যেখানে পাট পাট করে সব রকম জেলা এবং সব রকম ডিপার্টমেন্ট কিছু না কিছু ডেলি বেসে জব আপডেট দিয়ে থাকে। তা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশান এলে আপনি জানতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা জেলার কিছু না কিছু জবের আপডেট ডেলি বেসিস দিয়ে থাকে, যে প্রত্যেকটা জেলার পাট পাট করে আছে। তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখুন না কেন, এইখানটায় এসে আপনি অবশ্যই চেক করবেন, যেখানে প্রত্যেকটা জেলার কিছু না কিছু জবের আপডেট পেয়ে যাবেন। এছাড়া আইটিআই ডিপ্লোমা বিটেকদের জন্য এখানটা জবের আপডেট দিয়ে থাকে। এছাড়া ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট থেকে অনেক রকম জব বের হয় যেগুলো হেলথ রিলেটেড, সেইগুলো আমি সব এইখানটায় জবের আপডেট দিয়ে থাকি। এই যে ভ্যাকেন্সিগুলো বের হয়েছে, এই যে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে, এবং এটা বের হয়েছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিস থেকে, এবং এইগুলো সবই লাইব্রেরিয়ান পোস্ট না হবে নর্থ চব্বিশ পরগনা, এবং রুরাল লাইব্রেরি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে, এবং সেগুলো বের হয়েছে লোকাল লাইব্রেরি অথরিটি থেকে। এছাড়া 60খানা ভ্যাকেন্সি, এবং তার সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে লাগছে যে এইচএস পাস অবশ্যই হতে হবে, এবং তার সাথে একটা সার্টিফিকেট লাগবে লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের একটা সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবং এই সার্টিফিকেটগুলো আপনি কোথা থেকে পাবেন বা কী কোন ইনস্টিটিউট থেকে দরকার, সেইগুলো হচ্ছে এই যে এক নম্বর এ দিয়ে রয়েছে, যেটা যে ট্রেনিং সেন্টার, এই যে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন থেকে হতে হবে সেই সার্টিফিকেটটা, অথবা ট্রেনিং সেন্টার এই যে রামকৃষ্ণ মিশন বয়েজ হোমস এখান থেকে হতে হবে, অথবা ট্রেনিং সেন্টার এই যে কালিম্পং অথবা বানিপুর এখান থেকে হতে হবে, অথবা যে কোনো ইনস্টিটিউট থেকে হতে হবে, এবং সেই ইনস্টিটিউটটা কিন্তু এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রিকগনাইজড হতে হবে। এছাড়া যদি কোনো ক্যান্ডিডেট ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকে, মানে এই যে ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে যদি কেউ হয়ে থাকে, তবে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কম্পিউটার নলেজ অবশ্যই একটু জানতে হবে, এছাড়া বেঙ্গলি নেপালি এগুলো কিন্তু জানতে হবে। দার্জিলিং থেকে বা কালিম্পং থেকে কোনো ওই ডিস্ট্রিক্ট থেকে কেউ যদি অ্যাপ্লাই করে থাকে, তবে তারা নেপালি, তা এটা অল ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এছাড়া প্রত্যেকটা জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এছাড়া এজ হচ্ছে 18-40 বছর, এবং এটা হতে হবে 1-1-2023-এর মধ্যে। এছাড়া গভর্নমেন্টের রুলস অনুসারে যেভাবে ছাড় পায় কাস্ট যাদের আছে, তারা সেইভাবে ছাড় পাবে। এছাড়া সিলেকশন প্রসেস সাধারণত এক্সাম হয়, প্রথমে একটা এক্সাম, তারপর কম্পিউটার টেস্ট, এবং তারপর ইন্টারভিউ, এবং তার সাথে সাথে এক্সপিরিয়েন্সের উপরও কিছু মার্কস থাকে, এবং একাডেমিক কোয়ালিফিকেশানের উপরও কিছুটা মার্কস থাকে। এবং এই যে ভ্যাকেন্সিগুলো কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো। তো এটা লাস্ট ডেট হচ্ছে 15-6-2023। এর আগেও কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্টের লাইব্রেরি বের হয়েছে, মানে লাইব্রেরিয়ান বের হয়েছে, সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন। এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে লাইব্রেরিয়ান বের হচ্ছে। আর এছাড়া এসসি এসটিরা যেভাবে ছাড় পাবে, এই যে 5 নম্বরটা দেখুন, এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। এছাড়া এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউডি এগুলো যথারীতি ছাড় পাবে,
এবং এই যে ওবিসি বা ইডাব্লিউএস, এখানে ইডাব্লিউএসেরও কিন্তু কোটা আছে এবং সেই সেই সব সার্টিফিকেটগুলো কিন্তু সব রিনিউ থাকতে হবে, যেগুলো ইন্টারভিউ লাগবে বা টাইম যখন অ্যাপয়েন্টমেন্ট সেগুলো কিন্তু সব কিছু দিতে হবে। এই যে সাত নম্বরটা রিনিউ থাকতে হবে। এছাড়া কিছু কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, যার মধ্যে সেগুলো এই যে অল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট রিগার্ডিং যে এডুকেশন কোয়ালিফিকেশান বা এজ প্রুফ এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা আছে সেগুলো কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো কিন্তু যখন আপলোড করবেন এবং তার সাথে সাথে যখন ইন্টারভিউ হবে বা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন এই অরিজিনাল কিন্তু দেখবে। এছাড়া যেহেতু এটা নর্থ চব্বিশ পরগনা থেকে বের হয়েছে, তাই এই যে নর্থ চব্বিশ পরগনা চব্বিশ পরগনাস.gov.in যেটা নর্থ চব্বিশ পরগনার গভর্নমেন্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে কিন্তু সব কিছু দেখা যাবে এবং এই ওয়েবসাইটটা টাইম টু টাইম চেক করতে বলছে রেগুলারলি, যাতে কোনো রকম আপডেট বা নোটিফিকেশান যদি থাকে সেগুলো সবই আপনি দেখতে পারবেন। এবং এখান থেকেই যখন এক্সাম হবে তার অ্যাডমিট কার্ড বা কল লেটার এগুলো কিন্তু পাওয়া যাবে, তাই টাইম টু টাইম চেক করতে বলছে। আর এছাড়া ফর্ম ফিলাপ যখন করবেন তখন অবশ্যই ভালো করে ফিলাপ করবেন, নাছাড়া কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এই যে দেখুন নর্থ চব্বিশ পরগনা যেটা আছে .gov.in এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি গিয়ে এই পেজটা খুলে দেবে এবং একটু নিচের দিকে গিয়ে দেখবেন এই যে নর্থ চব্বিশ পরগনার নিউ আপডেট, এই যে নিউ আপডেট যেখানটা রয়েছে, এই যে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান এই যে লেখা আছে যে এই যে রুরাল লাইব্রেরি ইন নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আন্ডার দি লোকাল লাইব্রেরি অথরিটি নর্থ চব্বিশ পরগনা, এইটা আপনি ক্লিক করতে পারবেন এবং এখান থেকে এখানে ক্লিক করতে পারবেন। অথবা এই যে রিক্রুটমেন্ট সেকশন, এই রিক্রুটমেন্টের সেকশনে গিয়ে আপনি দেখবেন যে এখানটায় দেওয়া আছে এই যে অনলাইন যেটা দেখালাম সেখানটায় গিয়ে এই যে ক্লিক হিয়ার, এখানটায় ক্লিক করে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখনও লিঙ্ক দেয়নি, তবে এখানটায় নিউ লিঙ্ক হিসেবে এখানটায় কিছু একটা দেওয়া থাকবে, এখান থেকে ফর্ম ফিলাপ করে নিতে হবে। এবং সাধারণত এখানটায় স্ক্যান কপি লাগবে আপনার, এই যে ফটো বা সিগনেচার সেগুলো কিন্তু আপনার 150 KB-র মধ্যে সাধারণত হয়ে থাকে, আর অন্যান্য ডিস্ট্রিক্টে যেগুলো বের হয়েছে সেই হিসেবে কিন্তু আমি বলছি। তাই এখানটায় আর এছাড়া আপলোড ডকুমেন্টস যেগুলো আপনাকে করতে হবে সেগুলো হচ্ছে এজ প্রুফ হিসেবে বা রেসিডেন্সিয়াল বা পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে যে সব ডকুমেন্টস আছে বা ফটো আইডি হিসেবে। এছাড়া একাডেমিক কোয়ালিফিকেশান এগুলো সাধারণত পিডিএফ আকারে এবং 500 KB-র মধ্যে হয়ে থাকে, অন্যান্য ডিস্ট্রিক্টে যেগুলো বেরোচ্ছে সেই অনুসারে কিন্তু আমি বলছি। এছাড়া আর কিছুটি কিন্তু এই ওয়েবসাইটে লেখা নেই, যখন অনলাইন অ্যাপ্লিকেশান আসবে এখানটায় তখন হয়তো সব কিছু লেখা থাকবে যে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। ওকে, থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।